শুরু থেকেই বোলিংয়ে এলোমেলো বাংলাদেশ, কারণ প্রথম ওভারেই তাসকিন আহমেদ দিয়ে যান 14 রান। এরপর মেহেদী হাসান এসেই পাল্টে দেন ম্যাচের রূপ, নিজের প্রথম ওভারেই বোল করে দেন ভয়ঙ্কর হয়ে যাওয়া কাইল মায়ার্সকে। শুরুতে সাকিব আল হাসানও ছিলেন দুর্দান্ত, প্রথম 3 ওভার বোলিং করে দিয়েছিলেন মাত্র 15 রান, তুলে নিয়েছিলেন 1টি উইকেট। তবে দলীয় 16তম ওভার এবং নিজের শেষ ওভারে বোলিং করতে এসে মুদ্রার এপিটোপিট দেখলেন সাকিব আল হাসান, কারণ ওই ওভারে খরচ করেছেন 23 রান। সাকিব আল হাসানকে চোখ রাগিয়েছেন রূপমান পাওয়েল, প্রথম বলেই হাঁকান দুর্দান্ত ছক্কা এবং দ্বিতীয় বলেই 4, তৃতীয় এবং চতুর্থ বলে পরপর 2 ছক্কা। পাওয়েলের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে হতবাক হয়ে গেছেন সাকিব নিজেও। এরপর 17তম ওভারে একই ঘটনা, বোলিংয়ে ছিলেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের উপরও রীতিমতো তণ্ডব চালিয়েছেন রূপমান পাওয়েল, তাসকিন আহমেদ দিয়ে যান 21 রান। এরপর আর ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ, শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 193 রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 28 বলে 61 রানের মার্কাটের ইনিংস খেলেন রূপমান পাওয়েল এবং 43 বলে 57 রান করেন ওপেন করতে নামা ব্যান্ডন কিং।